এবার জি সেভেন সম্মেলনে রাশাকে কণ্ঠাসা করতে যেন একটা বিশ্বের শীর্ষ ধনী দেশগুলো ইতালিতে শুরু হওয়া এই সামিটে মধ্যে ইউক্রেনের সাথে বছরের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ও সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এছাড়া সম্মেলনে রাশিয়া জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছেন সদস্য দেশের নেতারা সম্মেলনে বাইডেন বলেন আমরা পিছু হুটব না রাশিয়াকে এই বার্তা দিতেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জি সেভেন জোট প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে এসব পদক্ষেপের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে সম্মেলনে বিশ্ব নেতাদের যুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান পোপ ফ্রান্সিস এবার সম্মেলনে প্রাধান্য পাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অভিবাসন সমস্যা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বেশ কিছু ইস্যু